বন্ধুরা আজকে আমি আপনাদের বেশ কয়েকটি মিষ্টি সবজি রান্না করে দেখাবো চিনিবিহীন কম তেলে কিংবা বিনা তেলেই কিন্তু এই মিষ্টি সবজি আপনারা রান্না করতে পারেন দেখুন আমাদের মিষ্টি তরকারি খেতে মন যায় যেমন ডাল রুটির সাথে বেশিরভাগ মিষ্টি ডালই খেতে ভালো লাগে কিন্তু চিনি না খাওয়ার জন্য আমরা কিন্তু মিষ্টি সবজি খেতে পারি না তাহলে চলুন চিনি না দিয়ে কিভাবে আপনারা মিষ্টি সবজি তৈরি করবেন সহজভাবে ভিডিওটি দেখে নেন দেখুন বন্ধুরা এখানে কুমড়ো দিয়েছি আমি মিষ্টি ডাল তৈরি করে প্রথমে আপনাদের দেখাচ্ছি এছাড়াও আছে অনেক রকমের আজকে আইটেম কুমড়ো একটি মিষ্টি সবজি আর খেতেও ভালো লাগে রুটি লুচি সবের সাথেই কিন্তু আমরা এই কুমড়োর তরকারি খাই প্রথমে এক চামচ সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে তেলটাকে অ্যাভয়েডও করতে পারেন কারণ এই ডালটা তৈরি করতে তেল লাগে না তো আমি এক চামচ তেল দিয়েছি আর এরপর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কুমড়ো তুলে দিয়েছি তেলের ওপর আর এখানে মতো লবণ মতো লঙ্কার গুঁড়ো যা যা লাগে সবই দিয়ে দিয়েছি এরপর আপনি মুগ ডাল খান কিংবা মুসুর ডাল খান সেই ডাল ধুয়ে এর সাথে দিয়ে দেন এরপর ভালো করে এটা কষিয়ে নেন কিংবা আপনি ডাইরেক্ট ডালের সাথে কুমড়ো দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন গ্রেড করা আদা দিয়ে দিতে পারেন এখন আমি অল্প করেই জল দিচ্ছি তারপর যখন ডালটা ছকে নেব তখন আরও বেশি করে জল দেব। ডাল সেদ্ধ করবার সময় জলটা কম করেই কিন্তু দিতে হয় এছাড়াও আপনি পেঁপে দিয়েও কিন্তু এই ডালটা রেডি করতে পারেন আরও আমি হাফ চামচ তেল দিয়েছি আর ডালটা খুব সুন্দর স্বাদ আনবার জন্য এখানে আমি দিয়েছি হাফ চামচ গোটা সর্ষে হাফ চামচ গোটা জিরে জিরে ভাজা দিয়ে ডাল ছকা তো খান আপনারা সর্ষে ভাজা দিয়ে ডাল ছকে খাবেন এর স্বাদ সম্পূর্ণ আলাদা এরপর ডালটাকে আমি ছকে দিলাম তো রেডি হয়ে গেল মিষ্টি ডাল এটা আপনি একটু ঘন করে ফুটিয়ে যখন ঘন হয়ে যাবে তখন এটা রুটির সাথে খেতে পারেন আবার এমনি ভাতের সঙ্গে খেতেও কিন্তু খারাপ লাগে না যদি আপনাদের একটু সেন্ট লাগে মানে সেন্টের ডাল খেতে ইচ্ছে হয় একটু টক টক খেতে মন যায় তাহলে একটু লেবুর রসও ছড়িয়ে নিতে পারেন শাক শাক খেতে তো ভালোই লাগে শাক ভাজি শাকের চচ্চড়ি শাকের পোস্ত কিন্তু বন্ধুরা শাক কিন্তু এমনই একটা সবজি যেটা আপনি কম তেলে কিংবা বিনা তেলে খেতে পারবেন শাকের তো মিষ্টতা থাকেই কিন্তু অনেকেই আবার শাক ভাজিতে অল্প চিনি দিয়ে খান শাকটা যাতে মিষ্টি লাগে কিন্তু চিনি না দিয়েও আপনি এই মিষ্টি সবজি তৈরি করতে পারবেন এবং এতে যে খুব একটা বেশি জল লাগবে তাও না কারণ শাক থেকে তো আপনারা জানেন এমনিতেই জল বের হয় তো এই শাকটাকে মিষ্টি করবার জন্য আপনি রেডি করতে পারেন ঝিঙে দিই ঝিঙে খুবই মিষ্টি সবজি আর খেতেও ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হলো যখন আপনি এমনি সিজনে ঝিঙে কিনে আনবেন বাড়িতে ঝিঙে রান্না করতে না লাগে জল আর না লাগে তেল সহজেই তেলবিহীন এই সবজিটা রান্না করে খেতে খারাপ লাগে না এই দেখুন তো শুধু লবণ দিয়ে দিলেই হলো সমস্ত জল বের হয়ে যাবে তো আমি অল্প তেলে সাত মতো নুন দিয়ে দিয়েছি আর এখানে হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু রেড মির্চ দিয়ে দিলাম একটু কালার হবার জন্য এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এরপর দেখুন আমি দিয়ে দিচ্ছি শাক এমনিতেই শাক খাওয়া শরীরের জন্য খুবই ভালো কারণ যাদের পরিষ্কার পায়খানা হয় না কোষ্ঠকাঠিন্য ধাত থাকে শরীরে ভিটামিনের চাহিদা পূরণের জন্য এই শাক খুবই উপকারী সেটা আপনি যেভাবেই খান না কেন মাছ খান মাংস খান যাই খান না কেন কিন্তু ভাতের পাতে একটু শাক ভাজা কিংবা সবুজ ধরনের কোনো সবজি থাকা কিন্তু খুবই ভালো এরপর ভালো করে সমস্ত উপকরণগুলো আমি নেড়ে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা কিছুক্ষণ পরেই দেখবেন শাকটা কম হয়ে গেছে আর অনেকটা বেশি পরিমাণে জল বেরিয়ে গেছে তাতেই কিন্তু শাকটা হয়ে গেছে তো কিছুক্ষণ পর আবার চলে এসেছি বন্ধুরা দেখুন শাক তো সেদ্ধ হয়ে গেছে আর এতে আমি একটু সরষে বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এতে পোস্ত বাটাও দিতে পারেন যেহেতু ঝিঙে দেওয়া হয়েছে তার জন্য এই সবজিটা খুব মিষ্টি হয়ে যায় খেতে আর খুব ভালো লাগে আপনারা মাঝে মধ্যে একবার ট্রাই করে দেখবেন এই মিক্স সবজিটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায় একেবারে গরম গরম সবজি রেডি হয়ে গেছে আর এটা আপনি একেবারে কম তেলে কিংবা তেল না দিয়েও কিন্তু করতে পারেন আমরা ভাবি তেল ছাড়া কি রান্না করব। স্বাদ আসবে না কিন্তু এইভাবে আমরা রান্না করতে পারি এরপর আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মিষ্টি চাটনি তৈরি করবেন চিনি ছাড়াই তার জন্য প্রথমে আমি মিষ্টি আলু দিয়েছি যে কোনো সবজিতেই মিষ্টি আলু দেন না কেন দেখবেন সেই সবজিটা স্বাদ মিষ্টি মিষ্টি হয়ে গেছে হয়তো অনেকে চিনি পছন্দ করেন না কিংবা চিনি খাওয়া চলে না তো সেক্ষেত্রে মিষ্টি আলুটা দিতেই পারেন স্বাদ মতো লবণ একটু হলুদ দিয়ে দিচ্ছে আপনি যদি চান তাহলে জলে এই মিষ্টি আলুটা সেদ্ধ করতে পারেন চিনি দিই কিন্তু চিনির পরিবর্তে এখানে আমি কিসমিস দেবো তারপর খেজুর দিয়ে দিতে পারেন খেজুর দিলেও মিষ্টি হবে এই মুহুর্তে আমার কাছে খেজুরটা নেই তো আমি এখানে কয়েকটা কিসমিস আর কয়েকটা কাজু দিয়ে দিয়েছি তাহলে স্বাদ খুব ভালো আসে আমরা ভাবি যে অনেক বেশি তেল দিলে কিংবা অনেক বেশি মশলাপাতি দিয়ে দিলে রান্না খুব ভালো হয় হয়তো হয় কিন্তু তা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় তো এইভাবে আমরা চাটনিটা খেতে পারি তো কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে আমি রেখেছিলাম এখন ঢাকা খুলে দিয়েছি বন্ধুরা এখন দেখুন একেবারে রেডি হয়ে গেছে এখানে আমি কিন্তু এক চিমটিও চিনি দিই নি এখন আমি এটা দেখছি মিষ্টি আলু সেদ্ধ হয়ে গেছে কিন্তু প্রথমেই টমেটোর সাথে মিষ্টি আলু দেবেন না তাহলে মিষ্টি আলু সেদ্ধ হতে কিন্তু খুবই লেট হবে তো এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চিনিবিহীন চাটনি আর এটা খেতেও খুব সুন্দর লেবুর রস যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে স্বাদ আরও বদলে যায় এরপর আরও একটি মিষ্টি সবজি আর শরীরের জন্য ভীষণভাবে উপকারী সেটি হচ্ছে লাউ এখন আমরা লাউকে অনেকটা অ্যাভয়েড করছি বন্ধুরা আমাদের শরীরে অতিরিক্ত জলের চাহিদা মেটাতে সাহায্য করে লাউ লাউ একবার রান্না করে দেখুন আপনি তেলবিহীন খেতে পারবেন কিংবা হাফ চামচ তেলে কিন্তু এটা রান্না করতে পারবেন কিছু কিছু সবজি আছে যে সবজিগুলো আমরা চুজ করে যদি বাজার থেকে কিনে আনি তাহলে না লাগে বেশি তেল আর না লাগে বেশি মশলা সহজেই তেল মশলা বিহীন আমরা সে রান্না খেতে পারবো এখন আধুনিক জনজীবনে তো রোগের বালাই খুব বেশি তো এই লাউ আমি পোস্ত দিয়ে বানাচ্ছি প্রথমে একটু স্বাদ মতো লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম তারপর একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর এখানে বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম এইভাবে আপনি তরকারিও করতে পারেন একটু ভাব তুলে নেবেন এবং বড়ি দিয়ে ছোঁকে আপনি তরকারি রেডি করে নিতে পারেন তো রকমভাবে আমরা কয়েকটা মিষ্টি সবজির সন্ধান পেতে পারি যেগুলো রান্না করতে বেশি তেল মশলা খরচ হয় না এবং স্বাস্থ্যের জন্য ভালো তার মধ্যে আমি বলবো পেঁপে আমার কাছে এখন নেই আপনারা কিন্তু পেঁপেও খেতে পারেন পেঁপে খুব মিষ্টি সবজি আর খুব অল্প মশলাতেই রান্না করা চাই বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন ধন্যবাদ